আচ্ছা খেয়াল করো, যে কোনো একটা যৌগে আমাদের মুক্ত জড়িত ইলেকট্রন কীভাবে বের করতে হয়। আমি কয়েকটা যৌগ নিলাম, পানি নিলাম, অ্যামোনিয়া নিলাম, PCl3 নিলাম, তারপর হচ্ছে জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। ওকে, আমি একটু এগুলো দেখাই দিই যে কীভাবে করে এগুলো। তো এক নম্বর, পানির ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই, মুক্ত ইলেকট্রন বের করার নিয়ম হচ্ছে হাফ ইনটু কেন্দ্রীয় যে পরমাণুটা আছে তার শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। অক্সিজেন তো আমরা জানি ইলেকট্রন হচ্ছে 8টা, তার মানে হচ্ছে 2,6, শেষ কক্ষপথে কয়টা? 6টা। তাহলে 6 বসাইলাম, মাইনাস আমাদের এই যে কী বলে হাইড্রোজেন আছে 2টা, তাহলে হচ্ছে আমাদের 6-2, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস হচ্ছে 1 যোজি পরমাণু সংখ্যা। তাইলে হাফ ইনটু 4 মানে হচ্ছে 2, তার মানে পানিতে অক্সিজেনে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, বা 4টি মুক্ত ইলেকট্রন আছে, বা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো কীভাবে বলা যায় এটা? 2টি লন পেয়ার বা মুক্ত জোড়, মানে জোড় কথাটা থাকলে 2 হবে, আর টি কথাটা থাকলে 4টি মুক্ত ইলেকট্রন, 4টি মুক্ত ইলেকট্রন বা 2টি মুক্ত জোড়া ইলেকট্রন, জোড় থাকলে অর্ধেক হয়ে যাবে এই আর কি। ওকে, তাহলে আমরা আরও দেখি অ্যামোনিয়ার ক্ষেত্রে। অ্যামোনিয়ার ক্ষেত্রে হাফ ইনটু নাইট্রোজেনের শেষ কক্ষপথে হচ্ছে আমাদের 5টা, হাইড্রোজেন আছে 3টা, তাহলে বিয়োগ করলাম হাফ ইনটু 2, তাহলে হচ্ছে 1 জোড়া। PCl3 দেখি, ওই দিন পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম হাফ ইনটু ফসফরাস শেষ কক্ষপথে 5টা, যেহেতু গ্রুপ 15, মাইনাস হচ্ছে 3, তাহলে হাফ ইনটু 2 তার মানে হচ্ছে 1 জোড়া। আচ্ছা, আমরা জেনন ডাইফ্লোরাইডটা দেখি, XeF2, হাফ ইনটু জেননের শেষ কক্ষপথে 8টা, যেহেতু নিষ্ক্রিয় মৌল আর ফ্লোরিন হচ্ছে 2টা, তাহলে হাফ ইনটু 6 মানে হচ্ছে 3, তাহলে 3 জোড়া। জেনন টেট্রাফ্লোরাইড XeF4 যদি দেখি আমরা, তাহলে হাফ ইনটু 8-4, তাহলে হচ্ছে হাফ ইনটু 4 মানে হচ্ছে 2 জোড়া। এভাবে তুমি আমাকে জানাবা যে জেনন হেক্সাফ্লোরাইডটা কত হয়, ট্রাই করে দেখো, ঠিক আছে? এটাই।